চুমকে দেব এখানে তোমাদের রিয়াকশন দেখে তো আমি নিজেই বমকে যাচ্ছি। কি বৌদি, ওখানে দাদাকে ফোন করলাম, কোনো রিপ্লাই দিতে পারলো না। শিলা বৌদি বলতে পারছি না তুমি কোথায় আছো, কি ব্যাপার বলো তো, কেসটা কি? এই দুজনে মিলে আমার প্রেম প্রেম করছো নাকি? হ্যাঁ সত্যি করে বলো তো। বৌদি শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ শুনছি, কেমন আছো তুমি? আমি বিন্দাস, একদম ফাটাফাটি। কিন্তু তোমাদের খবর বলো, আয়ুষ কেমন আছে? হ্যাঁ এই সত্যি করে বলো তো, আয়ুষকে স্কুলে পাঠিয়ে দুজনে মিলে কি প্রেম করছো? বৃষ্টি আমি বাড়ি ছেড়ে চলে এসেছি। লে কাল্লে বাত, দাদা আর আয়ুষ যে এই সময় বাড়িতে থাকবে না সেটা আমি ভালোভাবে জানি, কিন্তু তুমি এখন কোথায় আছো সেটা তো বলবে। তুমি বোধহয় আমার কথাটা বুঝতে পারো, আমি আয়ুষকে নিয়ে বাড়ি ছেড়ে আমার বাবার বাড়িতে চলে এসেছি। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বুঝতে পারলাম না, মানে তোমার সাথে দাদার অশান্তি হয়েছে তাই তো? সর্ট অফ। সর্ট অফ কি হয়েছিল গো বৌদি? দাদা কি আবার কামড়ে ঠামড়ে দিয়েছিল নাকি তোমাকে? বৃষ্টি আই এম সিরিয়াস, আমি পার্মানেন্টলি ওই বাড়ি ছেড়ে চলে এসেছি, আর কোনোদিনই হয়তো ফিরব না। মানে মানেটা তোমার দাদা থেকে জেনে নিও। মাই গডনেস, কি এমন হলো বৌদি, খুব বড় গন্ডগোল। বৃষ্টি আমি এখন রাখছি, আয়ুষকে স্কুল থেকে আনতে যেতে হবে। বৌদি প্লিজ প্লিজ, আমি বুঝতে পারছি কিছু একটা বড় প্রবলেম হয়েছে, কিন্তু কিন্তু কী হয়েছে সেটা আমাকে বলা যায় না। তোমার দাদা, তোমার দাদা রাখছি। হ্যালো হ্যালো বৌদি, বৌদি আমার তো কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। আরে তুই যে নতুন প্রজেক্টের নাম দিয়েছিস না, অ্যান অ্যাক্সিডেন্ট, তো সেই ব্যাপারে তো ম্যাম জিজ্ঞেস করছে। ও হ্যাঁ হ্যাঁ মা, আসলে এই কদিন তো খুব ব্যস্ত ছিলাম তাই। জানি অ্যাক্সিডেন্ট নিয়ে রিসার্চ করছিলে, রেজাল্ট কি? রিসার্চ অ্যাক্সিডেন্ট নিয়ে?
কই না তো ওই দেখো ভুলে গেছে আচ্ছা তুই এই কদিন কেন অফিস আসিসনি বল তো অ্যাক্সিডেন্ট নিয়ে রিসার্চ করছিলি বলেই না তো বল সেটা ম্যাডাম কে ও হ্যাঁ না হ্যাঁ রিসার্চ করছিলাম তবে নিজে করে নিজেই ভুলে গেছিস এটা তো মোটেই ভালো কথা না দিস ইজ জাস্ট রিডিকুলাস লিসেন ভুলে যাওয়াটা কিন্তু আমি একদম টলারেট করব না 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 ম্যাডাম আসলে এটা ওর দোষ নয় আসলে ও না এই ব্যাপারটাকে ইনহেরিট করছে হোয়াট না আমি আপনাকে বোঝাচ্ছি ব্যাপারটা হচ্ছে যে আসলে ওর বংশে না সবার অ্যালজাইমার আছে তো ব্যাপারটা ও এবার আস্তে আস্তে ওর মধ্যে সেটা ডেভেলপ করছে তাহলে তো তোমার ইমিডিয়েট ডক্টর কনসাল্ট করা দরকার না না আমি এই সমস্ত শুনবো না এসব অ্যালজাইমার শোনো এর পরের দিন থেকে যখনই মিটিং এ আসবে প্লিজ মেক শিওর যে তুমি আপ টু ডেট হয়ে আসবে ওকে ইয়েস ম্যাম ওকে তাহলে আজকে আমি তোদের অ্যাক্সিডেন্ট নিয়ে কতগুলো পয়েন্ট ব্রিফ করি কেমন বিফ 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 হ্যাঁ রাম আপনি গরু খান আরে বিফ না বিফ না বিফ না বিফ বিফ আচ্ছা বিফ হুম কি বলছেন আপনি রাজনাকে বলে দেবেন এটা মেগা সিরিয়াল নিলেন চার দিক ফিরতে গেলে মাল্টিপ্লেক্সের ছবি হতে পারে সিরিয়াল হয় না এলিজে পেপার দোসা রাখ দো কি জন্য বলছিলাম আমাদের ওই ঘরের মা বোনেরা এই হচ্ছে ভিউ হবে অশ্লীল ডায়লগ লিখলো না প্রতিটা এপিসোডে বিপ বসিয়ে বসিয়ে হরি প্রসাদ চৌরাশিয়ার বাসি হয়ে যাবে নো প্রবলেম স্যার আপনি যা বলবেন তাই হবে বাট আমার প্রজেক্টটা পাস হয়ে যাবে না আলবাত হবে ম্যাডামকে দিয়ে পাস করে নেওয়ার দায়িত্ব তো আমার তবে হ্যাঁ আমি যে কথাটা বলেছিলাম তার থেকে কিন্তু এক পয়সা কম হবে না পুরোটা অ্যাডভান্স ক্যাশ পেপার হ্যাঁ পেপার দোষ আপনি খাবেন নাকি সত্যি পেপার 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 করতে গেল হ্যাঁ কি না না এসব কি হচ্ছে আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না এবার কিন্তু আমি সত্যি পাগল হয়ে যাব এই অফিসে কি এমন কেউ আছে যে আমাকে সত্যি কথাটা বলবে হ্যাঁ প্লিজ আমি আমি বলছি ম্যাডাম আমাদের সমস্ত প্রিপারেশন কিন্তু কমপ্লিট এখন যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু অ্যাক্সিডেন্ট এই বাচ্চাটা কোথেকে এলো হ্যাঁ আমার অফিসে এই বাচ্চাটা কোথেকে এলো আমি জানতে চাই আমার অফিসে এই বাচ্চাটা কোথেকে এলো नरेश जाओ सिक्योरिटी को बुलाओ मैं जानना चाहती हूँ ये बच्ची मेरे केबिन में कैसे आई है मैडम ये तो बच्चा है जी मैडम व्हाट नॉनसेंस क्या बच्चा है मतलब दिल तो बच्चा है मैडम व्हाट दिल तो बच्चा है जी हाँ मैडम बच्चा है इसलिए आपका केबिन में घुस गए तुम्हारा नौकरी में घुसा दूंगी समझे ना बोलो ये बच्चा मेरे ऑफिस में कैसे घुस आया আমার কি মনে হয় ম্যাডাম এই কোকিল যেমন ওই কাকের বাসায় ডিম পারে তেমনি আমাদের অফিসে কেউ বাচ্চা পেরে হোয়াট রাবিশ সরি সরি ম্যাডাম সরি মিস্টার পুততন্দু আপনি আপনার এই খুশি ভরা মাথাটা নিয়ে না যান নিজের ক্যাবিনে গিয়ে বসুন সরি ম্যাডাম সরি ম্যাডাম সরি ম্যাডাম সরি ম্যাডাম শাট আপ সরি ম্যাডাম সরি ম্যাডাম সরি ম্যাডাম সরি ম্যাডাম তো अभी तक यहां पे खड़े हो
जाओ जाके सिक्योरिटी को बुलाओ। नहीं मैडम वो तो व्हाट नहीं मैडम मैडम ओके आमी ही ऑफिसे एनेछि कि तू ही एनेछि বাজাবে যতটুকু আমি জানি তুই তো এখনো ব্যাচেলার তাই তো হ্যাঁ ম্যাডাম আসলে ও আমার বন্ধুর মেয়ে তোর বন্ধুর মেয়ে তাই এই অফিসটা কি তোর কোনোভাবে চিড়িয়াখানা মনে হয়েছে নাকি যে বন্ধুর মেয়েকে এখানে বেড়াতে নিয়ে এসেছিস আই এম এক্সট্রিমলি সরি ম্যাম আসলে আমার বন্ধু খুব বিপদে পড়েছে বিশ্বাস করুন বাচ্চাটাকে রাখবার কোনো জায়গা ওর কাছে নেই তাই তুই তোর বন্ধুর মেয়েকে এই অফিসে নিয়ে এলি কারণ বিপদ থেকে বন্ধুকে বাঁচাবি বলে আর তুই এটা ভুলে গেছিস যে তোর চাকরিটা বিপদে পড়বে জানি ম্যাডাম আর তাই জন্যই আপনাকে চাইছি বিশ্বাস করুন ম্যাডাম আমার কাছে আর কোনো অপশন ছিল না আই এম সো সরি ইটস ওকে साहेब हमार कसुर ना आछे साहेब तुम्हार कसुर नहीं ना साहेब एक बेटिया फाइल थेके कागज बेर करे छिड़छिलो साहेब आमी एके धरते गेलाम पालिये गेलो चुप कर तोके की बोलेछिलाम हैं नजर राखते ओर उपरे देखेछिली हाँ साहेब जरूर रेखेछि साहेब जरूर रेखेछि साहेब ताहले होलो की करे एटा की बोलबो साहेब ओ तुंडू बाबू आछे ना ओ आमाके एकटा पेपर दोसा आनते बोललो आर आमी बाइरे 5 मिनिट गेलाम एई 5 मिनिटेई साहेब मैडम सब दोष निजे घर क्या बच्चा तोर और तु संगे तोर मत एक बंधु ना थे तो बस बस अनेक हो नदी तुम बंधुरी मे ना कि देख আমার জন্য তোকে কতগুলো কথা শুনতে হলো ছোড় না यार চলতা হ্যায় আচ্ছা আচ্ছা তুই বল আমার তো দায়িত্ব আছে আচ্ছা তুই বল নদীকে অফিসে কে আনতে বলেছিল আমি তো হ্যাঁ কিন্তু সেটাও তো আমাকে বাঁচাবার জন্য ছাড় তো সব বাজে কথা দেখ 10 মিনিট তো চললো ম্যাডামের অফিসে যদি আবার না যাই না তাহলে কিন্তু আবার চিৎকার করে ইনজুরি করবে হ্যাঁ চল চল मन मध्य सन्देह हो जानिस कि विषय नदी हमार मन हो नदी आर पाँचटा बाच्चार मत नय और कोनो प्रॉब्लम नहीं तो प्रॉब्लम थाकते ही पारे बाच्चा जखन आध पागल तखन तो मेये पुरो पागल होते ही पारे छाड़ तो जत बाजे कथा देख ओके अरे देख ओके तोर मन हे जो आर पाँचटा बाच्चार मत नय Thank you.
জানি হ্যাঁ বলো খুব ভালো সময় ফোন করেছো বলো কি বলবে মোদিকে নদী হ্যাঁ নদী বুঝতে পারছো না আমি জানতে চাইছি নদীকে নদী তো ইয়ে মানে রিভার অরিন একদম বাজে কথা বলবে না তুমি সব জানো এই নদীকে আম্রপালিকে ওদের সঙ্গে দাদার সম্পর্ক কি আর ওদের জন্য আমার বৌদি এই বাড়ি ছেড়ে চলে যাবে কেন আরে ওরে বাবরে আরে এতগুলো প্রশ্ন তো ইন্টারভিউ দেওয়ার সময় আমাকে করেনি অরিন এড়িয়ে যাওয়ার চেষ্টা করো না আমি যা জানতে চাইছি তার উত্তরটা দাও দেব তোমার সব প্রশ্নের উত্তর দেব নদী আম্রপালি সুমনা ভূপালি যা জানতে চাইবে সব বলবো কিন্তু এখন নয় সন্ধেবেলা যখন দেখা হবে তখন দেখা করে সব গুছিয়ে বলবো শোনো না বলছি যে এখন তো অফিসে আছি আর এক্ষুনি একটা মিটিংয়ে যেতে হবে তো এখন রাখি পরে কথা হবে হ্যাঁ বাই হ্যাঁ এক্ষুনি এসে যাবে তুমি চিন্তা করো না হ্যাঁ আমি যাই কেমন আমাকে আবার সে অটল লাইনে দাঁড়াতে হবে কিনা আসি চলো আয়ুষ এখনো বেরোয়নি আপনি গেট বন্ধ করে দিচ্ছেন কিন্তু ম্যাডাম স্কুলে তো সবাই বেরিয়ে গেছে দিদিমণিরা চলে গেছে না আয়ুষ এখনো বেরোয়নি দাদা বলছি তো ম্যাডাম ভেতরে কেউ নেই সবাই চলে গেছে আপনি আপনি একবার ভালো করে দেখুন না ভেতরটা আমি ভালো করেই দেখেছি আচ্ছা আপনি একবার ভালো করে ঠিক মনে পড়ছে না আপনি আয়ুষকে দেখেছেন আয়ুষ আমার ছেলে আপনি তো চেনেন ওকে দেখেছেন ওকে না সবাই তো চলে গেছে ও তো চলে গেছে কার সাথে গেছে তো জানি না ম্যাডাম ম্যাডাম আপনি শুধু শুধু চিন্তা করছেন আপনি বাড়িতে গিয়ে দেখুন ও নিশ্চয়ই বাড়িতে আছে কি করে আমি তোকে স্কুলে নিয়ে এসেছি ও কার সাথে গেল আয়ুষ আয়ুষ